অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করতে হয় তার এক নম্বরে ভালো কাজ হলো তাওহীদ ঈমান এটা অন্তর দিয়ে করতে হয় নাম্বার 2 অন্তর দিয়ে আর যে সব ভালো কাজ করা যায় তন্মধ্যে থেকে একটা হলো তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা এটা অন্তরের কাজ আপনার দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এই কাজটা আপনার কিভাবে হাসিল হবে আপনি তার জন্য চেষ্টা করছেন আপনি বাজারে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ওই কাজটা যেন হয় সেখানে যাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু আপনার অন্তরে আল্লাহর উপরে যদি ভরসাটা থাকে তাওয়াক্কুল থাকে যে আমি চেষ্টা করব ঠিক আছে আমি যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করছি খারাপ কোনো কাজের জন্য চেষ্টা করছি না আমার পরিশ্রম পুরোটা আমি করছি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য যথেষ্ট অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন তিনি আল্লাহর উপরে ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন ভালোবাসেন এজন্য আমি ওই কাজটা আল্লাহর হাতে আমি জানি আমি যাচ্ছি ওই মুক অফিসে অমুক অফিসারের কাছে কাজটা আছে অমুকের কাছে টাকা হাওলাতের জন্য যাচ্ছি অমুকের কাছে ওই কাজটার জন্য যাচ্ছি যেই কাজের জন্যই যাই না কেন যেই কাজে আমার দরকার হয় না কেন আমার মূলত ভরসা থাকবে আমার রবের কাছে কারণ আমি জানি সবকিছু হবে সেখান থেকে তার ফয়সালা হলে হবে আর না হলে হবে না এজন্য আমি পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল তার প্রতি রাখছি তাহলে ভাইরা আমার অন্তর দিয়ে যে ভালো কাজ করতে হয় তার মধ্যে একটা হলো তাওয়াক্কুল ঈমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে আর আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে যত বড় বিপদ আসুক সে ভরসা রাখবে কার উপরে আল্লাহ তাআলার উপর নাম্বার 3 অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা এটা কি ভিতরে থাকে না বাইরে থাকে বাহিরে সেটা প্রকাশ হয় কিন্তু এটা থাকে কোথায় কলবে অন্তরে তো অন্তরে আল্লাহর ভালোবাসা আপনার আছে আল্লাহর ভালোবাসা আছে যে প্রমাণ কি আল্লাহর ভালোবাসায় শীতের দিনে ফজরের সময় কনকনে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আরামের ঘুম ফেলে দিয়ে আরামের কম্বলটাকে ফেলে দিয়ে আমার রব ডাকছেন নির্দেশ করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর ভালোবাসায় উঠে গেছেন একটা খারাপ কাজ করবেন সব রেডি আছে কিন্তু আল্লাহ নাখুশ হয়ে যাবেন আপনি আল্লাহকে ভালোবাসেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মানুষ তো অনেকে অনেকরে ভালোবাসে যারা ঈমানদার যার ভিতরে ঈমান যত বেশি সে আল্লাহ তাআলাকে সবচেয়ে কঠিন ভাবে শক্ত ভাবে প্রগাঢ় ভাবে তত বেশি ভালোবাসে তো আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে থাকবে এটা একটা নেক আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে এইজন্য তার সুন্নাহকে ফলো করে চলে তার নির্দেশকে মেনে চলে তার নির্দেশ ছাড়া কিছু করে না সুন্নাত খোঁজে প্রতিটা কাজে এটা হলো হুব্বুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে তার প্রমাণ এটা একটা নেক আমল তাহলে অন্তরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে আপনি কিভাবে নামাজ পড়বেন অন্তরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা না থাকে আপনি কোত্থেকে সুন্নাতের উপর আমল করবেন এইজন্য অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে জায়গা দিতে হয় অন্তর দ্বারা কাজ করতে হয় নাম্বার 4 অন্তর দ্বারা যে কাল ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো ইখলাস ইখলাস মানে হলো পিওর করা যার চিন্তার ভিতরে কোনো ভেজাল নেই ওয়ায়ুতুইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা তারা মানুষকে দান করে বলে তোমাদের কাছে থ্যাংক ইউ আশা করি না থ্যাঙ্কসও আশা করি না বিনিময় তো চাই না তুমি কি বিনিময় দিবা আমি তোমাকে টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি উপকার করতেছি তোমার একটা ভালো করে দিচ্ছি আমার উদ্দেশ্য আরশের মালিক আমাকে পুরস্কার দিবেন আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় তো চাইও না এমনকি তুমি আমাকে স্বীকৃতি দাও মুখে এটারও আমার দরকার নাই তুমি স্বীকৃতি না দিলে নিমক হারামি করলে তুমি আল্লাহর সাথে বুঝে বেড়ায়ও বাকি তোমার কাছ থেকে আমার মুখ দিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ পাওয়ারও আমার সময় আমি আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস পেতে চাই আল্লাহর কাছে বিনিময় পেতে চাই মানুষ কাছে চাই না এরকম মুখলেস এবং নিষ্ঠাবান মানুষ হওয়া এটা একটা বড় ব্যাপার ভাইরা এই মুখলেস হওয়া এটা অন্তরের কাজ ভেতরটা যদি ভালো হয় তখন তার দুনিয়াতে এইসব ধান্দাবাজি থাকবে না আর যদি ভেতরটা নষ্ট হয় তো দেখবেন যাই করে একটা মতলব লাগে একটা ধান্দা লাগে দুনিয়া ছাড়া উদ্দেশ্য ছাড়া সে কিছু করে না আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব ভালো কাজ করার তৌফিক দান করুন অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় আরেকটা হলো খুশুর নামাজের মধ্যে মনোযোগ আল্লাহর কথা স্মরণ এটা অন্তরে হয় না বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় বাহ্যিক অন্তর দিয়া হয় অন্তর দিয়ে যে ভালো কাজগুলো হয় তার মধ্যে আরেকটা হলো তওবা তওবা মানে কি মন থেকে আমি খারাপ থেকে ভালোর পথে ফিরে আসলাম রুট চেঞ্জ করলাম জাহান্নামী কাজ ছেড়ে জান্নাতি কাজের দিকে চলে আসলাম তওবা করলাম রুটটা পাল্টাইলাম এটা অন্তর দিয়ে করার মতো কাজ অন্তর দিয়ে ভালো কাজ করা যায় তার মধ্যে থেকে আরেকটা ভালো কাজ হলো তাকওয়া
আল্লাহর ভয়। এটা কি ভিতরে থাকে না বাইরে থাকে? ভিতরের জিনিস অন্তরে থাকে। এজন্য অন্তরে আল্লাহর ভয়টাকে হাজির করতে হয়, উপস্থিত করতে হয়, আল্লাহর ভয়টা জাগ্রত করতে হয়, আনতে হয়, অর্জন করতে হয়। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে, ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীতে কোনো প্রশাসন, কোনো মনিটরিং সিস্টেম, কোনো সিসি ক্যামেরা কিছু দরকার নেই। কারণ সে নিজে নিজেকে পাহারা দিবে, দুনিয়ার সকল অপরাধের হাতছানি তার সামনে আসবে, কেউ তাকে পাহারা দেওয়ার দরকার নেই। তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, ওই পাহারাই তাকে লাইনে রাখবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, অন্তর দ্বারা যে সমস্ত ভালো কাজ করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহর প্রতি সন্তুষ্টি, রেজাবিল কজা। আপনার একটা বিপদ হলো, আপনার একটা সমস্যা হলো, কিন্তু এই সমস্যাটা তো আল্লাহর ফয়সালার বাইরে হয় না, এটা ফয়সালা কে করছে? আল্লাহ করছে। এই জন্য সাথে সাথে সন্তুষ্ট হয়ে হাসি মুখে বরণ করে নেওয়া যে আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, নিশ্চয়ই এর বিনিময়ে আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন। রেজাবিল কজা, ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ, এটা অন্তর দিয়ে করতে হয়, মন থেকে সন্তুষ্ট হতে হয়। ভাইরা আমার, অন্তর দিয়ে করার মতো আরেকটা ভালো কাজ হলো আল্লাহ তাআলার রহমতের আশা। পাপাচার করে ফেলছেন, তারপর আল্লাহর রহমতের আশা ছাড়েন না, কারণ আপনি জানেন আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ সকল পাপ মাফ করে দিবেন। আপনি আশাবাদী আল্লাহর রহমতের প্রতি, যে অন্তর আশা রাখছেন, এটা অন্তর দ্বারা করার মতো একটা আমল যে আল্লাহর প্রতি আশা আপনার আছে। অন্তর দ্বারা যে সমস্ত নেকামল করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহর ভয়, যেটা তাকওয়ার মধ্যে বললাম। আরেকটা নেকামল আছে যেটা হলো তাওয়াদ, বিনয়। আপনি নিজেকে ছোট মনে করছেন, একটা মানুষ তাকে দেখতে হয়তো মনে হচ্ছে না এত নেকামল করে, কিন্তু আপনি মনে করছেন যে আমি যত নেকামলই করি হতে পারে আল্লাহর কাছে আমার নেকামল গ্রহণযোগ্য না, তিনি হয়তো অল্প করেন কিন্তু আল্লাহর কাছে কোনো কারণে গ্রহণযোগ্য, আমি যাকে খারাপ মনে করছি হতে পারে এই লোকটা আমার চেয়ে অনেক ভালো। এই যে বিনয়, এই যে নিজেকে ছোট মনে করলেন, এটা অন্তর দ্বারা করতে হয়, অন্তর দ্বারা করতে হয়। ঠিক একইভাবে সবর, যে কোনো বিপদে কঠিনে আপনি মনে ধৈর্য ধারণ করলেন, মনটাকে স্থির রাখলেন, এগুলো সব মন দিয়ে করতে হয়। এগুলো সবগুলো হাত দিয়ে করা যায় না, মুখ দিয়ে করা যায় না, চোখ দিয়ে, কান দিয়ে, পাও দিয়া, বা শরীরের কোনো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায় না, এগুলো সবগুলো করতে হয় কলব দিয়া, অন্তর দিয়া। এই অন্তরের আমলটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ বেখবর, শুধু বাহির নিয়ে আমরা অস্থির আছি ভাইরা। অথচ আপনার অন্তরে যদি বিনয় আসে, আপনার অন্তরে যদি সবর আসে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় আসে, আপনার অন্তরে যদি নিষ্ঠা এখলাস আছে, আপনার অন্তরে যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভয় থাকে, আপনার অন্তরে যদি ঈমান এবং তাওহীদ থাকে, আপনার অন্তরে যদি তাওয়াক্কুল থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর সকল ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকে, আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা থাকে, আপনার অন্তরে যদি খাউফে রব্বানি থাকে, তাহলে ভাইরা আমার এই অন্তরটা হলো ওই যে আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন এই শরীর দেখবেন না আল্লাহ তাআলা, আল্লাহ দেখবেন ফ্রেশ অন্তর, যার অন্তরে ভালো গুণে ভরা, খারাপ কিছু নাই, ওইটা তার উপকারে আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখবেন না, চেহারা দেখবেন না, কে কত ফিটফাট হয়েছে, শরীর ফিটফাট করছে, এগুলো আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কে কত ভালো মন নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে ফ্রেশ অন্তর করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এই অন্তরে ভালো গুণগুলো অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।